আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। পাপের কারণে আসমান থেকে আল্লাহ তাআলা গজব পাঠিয়ে থাকেন, এমন বহু জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। দুই কারণে বাংলাদেশেও নেমে আসতে পারে আল্লাহর গজব। কি সেই কারণ জানাবো এই ভিডিওতে, তাই আর কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করা যাক। এক, বিশ্ববিদ্যালয়কে বলা হয় মানুষ গড়ার প্রতিষ্ঠান। বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয়ে সাধারণত মেধাবী ছাত্রছাত্রীগুলোই জায়গা করে নিয়ে থাকে। এখান থেকে কুড়িয়ে পাওয়া জ্ঞান ভবিষ্যতে সমাজ ও দেশ গড়ার অংশ হবে, সেই সাথে স্বীয় ক্যারিয়ারও সমৃদ্ধি হবে, সাধারণত এমনটাই হওয়ার কথা। অথচ এখন দেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠগুলোতে র্যাগডের নামে চলে অশ্লীলতা। শুধুমাত্র অশ্লীলতা বললেও ভুল হবে, বলা চলে চূড়ান্ত পর্যায়ের অশ্লীলতাকে প্রমোট করা হয় এই র্যাগডের নামে। অতি সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হয়ে গেল র্যাগডে। আসলে এটা কি আদৌ র্যাগডে ছিল নাকি অশ্লীল যাত্রাপালা ছিল, সেটা বোঝা মুশকিল। যুবক যুবতীদের চরিত্র একেবারে ধ্বংস করার সব কিছু ছিল এই অনুষ্ঠানে। অথচ কদিন পরপর এক শ্রেণীর মানুষেরা সবক দিয়ে থাকেন যে পোশাক কখনো ধর্ষণ করাতে বাধ্য করে না, মানসিকতার পরিবর্তন করাটা জরুরি। আপাত দৃষ্টিতে এই কথার সাথে একমত আমিও, তবে মনস্তাত্ত্বিক একটি বিষয় আড়াল করলে চলবে না। আচ্ছা, একটি নারী যদি অর্ধনগ্ন পোশাক পরে যুবকদের সম্মুখে নিজের শরীরকে প্রেজেন্ট করে, তাহলে কিভাবে মানসিকভাবে যুবকেরা ঠিক থাকবে? একমাত্র আসমানের ফেরেস্তা ও যারা শারীরিকভাবে অসুস্থ, তারাই কেবল এখানে মানসিকতা ঠিক রাখতে পারবে, অন্যরা পারবে না। কারণ উভয়েরই শারীরিক কোনো চাহিদা নেই। অশ্লীলতার প্রচারের সকল আঞ্জাম দিয়ে যদি বলা হয় মানসিকতার পরিবর্তন দরকার, তাহলে বিষয়টি এমন দাঁড়ায় যে চোরকে চুরি করতে বলে গৃহস্থালিকে সজাগ থাকতে বলা। তাই বলা চলে অশ্লীলতা বন্ধ করতে মানসিকতা ও মার্জিত পোশাক উভয়েরই দরকার। তাছাড়া মুখরোচক বুলি ছুড়ে দিন শেষে কোনো লাভই হবে না। তবে চিন্তার বিষয় হচ্ছে, মানুষ গড়ার প্রতিষ্ঠানগুলো থেকে যদি এমন র্যাগ ডে বা বিভিন্ন প্রোগ্রামের নামে অশ্লীলতা ছড়াতে থাকে, তাহলে এ জাতির কপালে চরম দুর্ভোগ অপেক্ষা করছে। দিনে দিনে অশ্লীলতাকে আর অশ্লীলতা মনে হবে না, মনে হবে অতি সাধারণ বিষয়, আর তখনই আসমানি গজবে নিপতিত হতে হবে। দুই, কোথাকার কোন এক নষ্টা ভ্রষ্টা মহিলা আমাদের দেশে এসেছে, তা নিয়ে মাতামাতি শেষ নেই। মনে হচ্ছে কি দারুণ আনন্দের বিষয়, বাহারি ক্যাপশনে সে ছবি আবার নিজের টাইমলাইনে শেয়ার দিচ্ছে। ভাবা যায় এগুলো? বিবেকের কতটা অধঃপতন হলে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মহিলাকে এভাবে প্রমোট করা হয়? আপনি বলতে পারেন, ভাই আমি জাস্ট মজা করেছি। ভাই, আপনার চোখে যেটা নিতান্তই হাসি তামাশার বিষয়, মহান আল্লাহ তাআলার নিকট সেটাই অশ্লীলতা। যদি আল্লাহ তাআলার সংজ্ঞায় সংজ্ঞায়িত করা অশ্লীলতাকে আপনার কাছে হাসি তামাশা মনে হয়, তাহলে আপনাকে বলবো আপনি অন্তরের চিকিৎসা নিন। আপনার অন্তর পচে গেছে আর তা থেকে দুর্গন্ধ বেরোচ্ছে, যা আপনার নাক পর্যন্ত পৌঁছাচ্ছে না। যদি চিকিৎসা না নেন, তাহলে দিনে দিনে এই কাজগুলো আপনার কাছে শোভনীয় হয়ে উঠবে, আর ভালো কাজগুলো নিতান্তই তামাশার বিষয়বস্তু মনে হবে। যখন কেউ চোখে আঙ্গুল দিয়ে এগুলো দেখিয়ে দেবে, আপনার কাছে তা অস্বস্তি মনে হবে। মনে মনে বলবেন, আরে এত জ্ঞান দেয় কেন? কিন্তু আপনি বুঝতে ব্যর্থ যে সেই আপনার প্রকৃত বন্ধু। আর যদি এগুলো কখনোই বন্ধ না করেন, খুব দ্রুতই আল্লাহ তাআলার কঠিন আজাবে পড়ে যাবেন। কারণ আমার রব বলেছেন, নিশ্চয়ই যারা এটা পছন্দ করে যে মুমিনদের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, তাদের জন্য দুনিয়া ও আখিরাতে রয়েছে যন্ত্রণাদায়ক আজাব। আর আল্লাহ জানেন এবং তোমরা জানো না, সূরা নূর আয়াত 19। এখন এই আজাব বিভিন্ন রকম হতে পারে। আপনার মনের প্রশান্তি কেড়ে নেওয়া হতে পারে, আপনাকে সবসময় ডিপ্রেশনে থাকতে হতে পারে, ইবাদত থেকে মন উঠে যেতে পারে, খারাপ কাজগুলো আপনার কাছে আকর্ষণীয় হতে পারে, রাতের তৃপ্তির ঘুম কেড়ে নেওয়া হতে পারে, সর্বোপরি বেঈমান অবস্থায় আপনার মৃত্যু হতে পারে। এগুলো তো দুনিয়ার শাস্তি, আর স্থায়ী পরকালে গিয়ে তো আরও ভয়াবহ আজাব অপেক্ষা করছে। এর আগে বিশ্ববিখ্যাত ইসলামিক স্কলার ডক্টর জাকির নায়েক বাংলাদেশে আসতে চেয়েছিলেন, কিন্তু তাকে আসতে দেয়া হয়নি। অথচ নষ্টা মহিলা সানি লিওনিকে ঠিকই আসতে দেয়া হয়েছে। বলা হয়েছিল আসতে দেয়া হবে না, তবুও তিনি এসেছেন। ইসলামিক সব বিষয় সংকীর্ণ করে অশ্লীলতার সয়লাভ ঘটিয়ে গজবকে যেন স্বাগত জানাচ্ছে কিছু মানুষ। তাই আসুন, সকল প্রকার অশ্লীলতাকে না বলি, কোনো প্রকার অশ্লীল ছবি বা পোস্ট ফেসবুকে শেয়ার করব না, এমনকি রসিকতা করেও না। এভাবে চলতে থাকুন, একদিকে মানসিকভাবে যেমন শান্তি শান্তি ভাব চলে আসবে, অন্যদিকে আল্লাহ তাআলার নিকট আপনি হয়ে যাবেন একজন প্রিয় মানুষ। আর আল্লাহ তাআলার কাছে কেউ যদি প্রিয় হয়ে যায়, আসমানের ফেরেস্তা ও জমিনের মানুষের কাছেও আল্লাহ তাকে প্রিয় করে দেয়, যা আমাদের সবসময় চাওয়ার থাকে। চলুন না এখন থেকে পণ করি, আল্লাহ তাআলা আমাদের সকলকে
এই পাপ থেকে হেফাজত করুক। আমিন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এই নষ্ট মহিলা সানি লিওনিকে কি দেশে ঢুকতে দেয়া উচিত হয়েছে? আপনি কি মনে করেন জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন ও যত পারেন শেয়ার করুন। আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন। আল্লাহ হাফেজ।